নমস্কার বন্ধুরা, উপর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি আরও একটা রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা। আর এই পটলের দরমাটা আমি কী করে কীভাবে করবো আপনারা দেখুন। আর একটা কথা বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, মাছ পথে ছেড়ে যাবেন না। আর ভিডিওটা আপনারা যত দেখবেন ততই আমার উপকার, আপনারও ভালো হবে, জানতে পারবেন, দেখতে পারবেন জিনিসটা। তাই আপনারা এখন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর সাথে থাকুন আমার। বন্ধুরা দেখুন, এই চিংড়ি মাছগুলো নদীর, এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে বানাবো। এখানে আমি পটল নিয়েছি, এই পটল দিয়েই আজকে পটলের দরমা বানাবো। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি আমি, এগুলো আমি ওই পটলের ভিতরে কীভাবে দেবো আপনারা দেখুন। আর এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ বন্ধুরা, এখানে ছোটো ছোটো ছেলেরা মাছ ধরে আর ওইখান থেকেই এই মাছগুলো কেনা হয়, আর তাই দিয়েই আজকে আমি বানাবো। আর এখানে নদী হচ্ছে একদম বাসার কাছেই আমার, তাই যে কোনো মাছ সবসময় পাওয়া যায়। তাহলে এবার আমি আমার কাজটা শুরু করলাম। আগে আমি পটলগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখুন, এটা আমি এরকম ছাল ফেলাবো না, শুধু উপর থেকে এরকম করে বটিতে তার খোসাটা এরকম করে ফেলাবো, পুরো খোসাটা ফেলাবো না আমি। আপনারা দেখতেই পাচ্ছেন, এবার দেখুন এই কাঁটা চামচের সাহায্যে এটার ভিতর থেকে পটলের বিচিগুলো সব বের করে নেব। এই ছোটো যদি চামচ থাকে এটা দিয়ে আপনারা এরকম, এই দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে সব বিচিগুলো বের করে নিয়ে আসবেন। বন্ধুরা এটা একদম আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে পারবেন না বা পটলটা ভেঙে যেতে পারে। এই যে দেখুন বিচিগুলো সব বের হয়ে আসলো ভিতর থেকে, এই যে আর এই পটলের দরমাটা করতে হলে আপনারা অবশ্যই বড় সাইজের পটল নেবেন, কারণ ছোট সাইজের পটলে এটা ভালো হবে না, ফেটে যাবে আর ভিতরে মাছগুলো ঢুকানো যাবে না। বন্ধুরা এবার একটা জিনিস দেখাবো আপনাদের, দেখুন দেখুন এই কীরকম করে আমি ফেলাইছি, ভিতরে সম্পূর্ণটা দেখা যাচ্ছে, ভিতরে যে কিছুই নেই দেখতেই পাচ্ছেন। এরকম করে সবগুলো করে নিতে হবে। এই দেখুন হয়ে গেছে এরকম, এই যে আমি এরকম সাইজের পটল এরকম সবগুলো করে নিয়েছি। হয়ে গেছে বন্ধুরা দেখুন, হয়ে গেছে এটা। এই যে বন্ধুরা আমার পটলগুলো কাটা শেষ, দেখিয়ে নিন আপনারা। এরপরে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো ঢুকাবো, দেখুন কি করে। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হবে, আপনারা নিশ্চয়ই বড় চিংড়ি মাছ দিয়ে করতে যাবেন না, কারণ পটলের ভিতরে জায়গা কম। আর পারলে এরকম একটু জ্যান্ত চিংড়ি দিয়ে করার চেষ্টা করবেন। খাবার যদি দেখতে ভালো না হয় তাহলে খেতেও ভালো হবে না, এটাই নিয়ম। বাবু বাসা দিয়ে একটা বাটি নিয়ে এসো, যাও যাও দূর তখন নিয়ে এসো, আমার বাসটি নিয়ে আসতে মনে নেই। আমার এমনি দেখতেছেন যে কাজ কাজ করতে দেরি হচ্ছে, স্কুল দিয়ে আসা তারপরে কাজ করা বড় কষ্ট। কাজ
করতে করতে কত কথা বলে দিই। বন্ধুরা, আমি সব মাছগুলোকে কেটে নিই, তা না হলে কত কথা মুখ দিয়ে বেরিয়ে আসবে। এমনিই থাকি ব্যস্ত, স্কুল দিয়ে আসার পর মাথা থাকে গরম। ধন্যবাদ তোমাকে বাটিটা দেওয়ার জন্য। মাছ কাঁচা মাছ ধরে খাই দেবো, বুঝলাম। দিয়ে দিয়ে দেখো, দেখুন বন্ধুরা, আমার পটল কাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আর এটা করতে আমার কী কী লাগবে দেখুন। লবণ নিয়েছি, শুকনো জিরা আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে মরিচ গুঁড়ো, আছে ধনে পাতা, আছে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে আমি নিয়েছি নারকেলের দুধ, খুব ঘন করে দেখুন, একদম মানে যতটা পারছি অতটা ঘন করে নিয়েছি আমি। আর এটা দিয়েই আমি আজকে এই রান্নাটা করব। আর নিয়েছি বন্ধুরা এখানে সরিষা নিয়েছি কয়েকটা, সরিষা, আর নিয়েছি সাদা তেল, এই যে দেখুন, এইটুক দিয়ে আমি আজকে রান্না করব। বন্ধুরা, আমি এখন এই পটলের পুরটা বানাই নিয়েব, দেখুন। এই চিংড়ি মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সবটাই পরিমাণ মতন দেবেন, যতটা দরকার ততটা দেবেন। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সেই কুচানো পেঁয়াজ আর মরিচ, ধনে পাতা কুচি। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এবার দেখুন সেই পটলের ভিতরে আমি অল্প অল্প আস্তে আস্তে ঢুকাবো এরকম। এরকম আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়ে নেবেন। দেখুন এটা আমি ভালোভাবে চিংড়ি মাছটা ঢুকিয়ে নিয়েছি। এবার একটু হলুদ মরিচ এরকম গড়িয়ে নেব। এভাবে সবগুলো আমি এরকম বানিয়ে নেব। বন্ধুরা দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। কি সোরের মতো পাবার আছে আর কি। এবার আমি ঢেকে দেবো এটাকে। এটা রান্না করার সময় জাল খুব আস্তে দিতে হবে, কারণ পটলটা সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা,
এটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল একটু ভেজে নেবো, এরকম খুব বেশি ভাজবো না। আর একটা কথা, আপনারা এই পটলটা উঠিয়েও নিতে পারেন, দেখুন বন্ধুরা আমি এরকম করে এটা একটু হালকা লাল করে ভেজে নেব। আর দেখুন এটা যখন ভাজাটা হয়ে আসবে আমি পটলগুলো উঠাবো না, না উঠে এর ভিতরে আমি সরিষা দিয়ে দেবো। এটা এর ভিতরে এমনিতেই হয়ে যাবে, আমি আগে দিনে যে বেশি পুড়ে যাবে সেজন্য। এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না, এটা আপনাদের চয়েসের পরে। আর কিছুক্ষণ আমি ভেজে নেবো বন্ধু। এখন দেখুন বন্ধুরা আমি এই নারকেলের দুধটা এই পটলের ভিতরে দিয়ে দেবো। আর এটা ঢাকা দেবো না, আমার যেহেতু এই নারকেলের এই দুধটা একদম কমিয়ে পটলের সাথে লেগে লেগে থাকবে। একটু মরিচ আর হলুদ দিয়ে দেবো। আর একটা কথা, যেহেতু আমি এইখানে ঘন করে নারকেলের দুধ দিয়েছি তাই চিনি দিলাম না, আপনারা চাইলে যে যার মতো মিষ্টি কীরকম খান সেরকম ধরনের একটু চিনি দিয়ে দেবেন, আমি দেব না, যেহেতু নারকেলের দুধটা খুব মিষ্টি। এখানে এবার একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দেবেন যতটা দরকার, আমি একবার ভিতরে দিয়ে দিছি তাই অল্প একটু দিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব যাতে ভিতরের এই নারকেলের দুধটা ভালো মতো ঢুকে যায়। ভাজা মশলাটা দিয়ে দেবো এখন, আর সর্বশেষে দেবো আমি আর কিছু ধনে পাতা রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো সবার শেষে। চিংড়ি আছে কোনো খাওয়া বন্ধুরা দেখুন প্রায় হয়ে আসছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো উপর থেকে। গন্ধ বেরোচ্ছে না, বন্ধুরা এসব রান্না খেতে এমনিই ভালো লাগে, আপনারা প্লিজ একদিন রান্না করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু এটা ধৈর্য দিয়ে করতে অনেকটা কষ্ট, ভালো খেতে কষ্ট করতে হয়, হ্যাঁ ভালো খাওয়ার জন্য তো অবশ্যই কষ্ট করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব, বন্ধুরা দেখুন আপনারা ভাববেন না যে মাছটা বেরিয়ে আসে, চিংড়ি মাছটা গরম জলে লাগলে এমনি শক্ত হয়ে যায়, দেখুন এতে কোনো মাছ বেরিয়ে আসে না, প্রত্যেকটা চিংড়ি মাছ পটলের ভিতরে ভালোভাবে আটকে আছে, আপনি যতই লাড়াবেন ভাঙবেও না আর এটা বেরিয়েও আসবে না, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শুধু মশলাটা এছাড়া আর কিছুই দেখা যায় না। এখন এটাকে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর এরকম রান্না করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এখানে কোনো চিংড়ি মাছ বেরিয়ে আসে নাই, আর এই দেখুন পুরোটাই ভিতরে, আর দেখুন কী সুন্দর নরম হয়েছে, এই আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখুন ভিতরে পুরো চিংড়ি মাছটাই, এই যে রান্না হয়ে গেছে, এই দেখতেই পারতেছেন আপনারা। আর এরকম আপনারা রান্না করে খেয়ে দেখুন, আর পুরো ভিডিওটা আপনারা দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নেবেন, আর আজকে যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।